হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তৃষ্ণা কিচেন এন্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কচুর লতির একটি রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে একটি কড়াইতে দিয়ে দেবো সয়াবিন তেল এবার এর ভিতর দিয়ে দেবো পেঁয়াজ এর ভিতরে দিয়ে দেবো সামান্য একটু নারকেলের দুধ আর পেঁয়াজটা পুড়ে যাচ্ছে এই জন্য আমি পাতালে দিয়ে দিলাম আর আজ আমি এই তরকারির ভিতরে কোনো পানি ব্যবহার করবো না নারকেলের দুধ দিয়ে রাখবো এবার এর ভিতরে দিয়ে দেবো এক চা চামচ এখানে সরিষা রসুন ও জিরা একসাথে পেস্ট করা আছে দিয়ে দিলাম দিয়ে দেবো স্বাদ মতো লবণ এক চা চামচ হলুদ এবং এক চা চামচ মরিচের গুঁড়া আমার মশলা ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিব নারকেলের দুধ এবার আমি এটাকে ঢেকে দিয়ে বলক উঠা পর্যন্ত অপেক্ষা করবো ঝোলের বলক উঠে গেছে এবার আমি এর ভিতরে কচুর লতিগুলো দিয়ে দেবো এবার আমি এর ভিতরে দিয়ে দেবো কাঁচামরিচ লতি সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল আমার কচুর লতির নিরামিষ তরকারি আপনারা এটা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এটা খেতে যেমন সুস্বাদু তেমন অল্প খরচে হয়ে যায়